হ্যালো ভিউয়ার্স, ড্রাগ ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন মেডিসিন নিয়ে হাজির হয়েছি। সো ভিউয়ার্স, এই বিষয়ে কথা বলার পূর্বে আমি আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ করব। যদি আমার চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আপনারা আরও নতুন ভিডিও পেতে পারেন। তো ভিউয়ার্স, যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন বন্ধুরা, জেনে নিই আজকের মূল টপিক হচ্ছে ইমুকন। ইমুকন ট্যাবলেট হচ্ছে 1.5 মিলিগ্রাম, লিভো নর্জেস্ট্রন বিপি, প্রস্তুতকারক রেনেটা ফার্মা বাংলাদেশ। এর মূল্য কত? এর মূল্য হচ্ছে মাত্র 70 টাকা। আপনার নিকটে তো ফার্মেসিতে কিছু কমও নিতে পারে। ইমুকন কি? ইমুকন 1 মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি, যাহা অরক্ষিত যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায়। ইমুকন নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয়। প্রতিটি ইমুকন বড়িতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লিভো নর্জেস্ট্রন 1.5 মিলিগ্রাম। প্রতিটি ইমুকন প্যাকেটে একটি গোল সাদা বড়ি থাকে। লিভো নর্জেস্ট্রন একটি প্রজেস্ট্রোজেন ওষুধের রূপ। ইমুকন কি এবং কিভাবে সেবন করবেন? মুখে খাওয়া ইমার্জেন্সি জন্মনিরোধক বড়ি। ইমার্জেন্সি জন্মনিরোধক কি? ইমার্জেন্সি জন্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বাণু ও শুক্রাণুর নিষিদ্ধকরণের প্রতিরোধ করে। কখন ইমার্জেন্সি জন্মনিরোধক ব্যবহার করবেন? অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্মনিরোধক ব্যবহার করতে হবে, তবে সহবাসের 12 ঘন্টার মধ্যে, কিন্তু 72 ঘন্টার পরে নয়। নিম্নলিখিত কারণে ইমার্জেন্সি জন্মনিরোধক ব্যবহার করা বাঞ্ছনীয়। সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করে, যদি আপনি পরপর 3 দিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান, এক্ষেত্রে আপনি জন্মনিরোধক বড়ির তথ্যসমূহ লিফলেট পড়ুন। যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডোম সঠিকভাবে ব্যবহার না করে থাকে অথবা কন্ডোম ফেটে গিয়ে থাকে, যদি আপনি মনে করেন যে আপনার জরায়তে অবস্থিত জন্মনিরোধক IUD স্থানচ্যুত হয়েছে, যদি আপনার জনিতে অবস্থিত ড্রায়াফ্রাম অথবা জন্মনিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে। ইমুকন কখন ব্যবহার করবেন না? যদি লিভো নর্জেস্ট্রল বা এই বড়ির অন্যান্য উপাদান এ আপনার সংবেদনশীলতা থেকে থাকে, ইমুকন ব্যবহারে মাসিক স্রাব স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত সময়ে হয়। তথাপি মাসিক স্রাব নির্ধারিত সময়ের আগে ও পরে হতে পারে। এই ওষুধ খাওয়ার পর যদি নির্ধারিত সময়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় অথবা ঋতুস্রাব যদি 5 দিন পিছিয়ে যায়, তবে প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে। ইমার্জেন্সি জন্মনিরোধক যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না এবং যে ক্ষেত্রে যৌনবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ওষুধ সেবনের 3 ঘন্টার মধ্যে বমি হলে সঙ্গে সঙ্গে আরও একটি ইমুকন বড়ি সেবন করতে হবে। গর্ভ অবস্থায় ও স্তন্দনকাল। গর্ভ অবস্থায় এই ওষুধ অনুমোদিত নয় এবং গর্ভ অবস্থায় কোনো পরিবর্তন ঘটাতে পারে না। এই ওষুধ খাওয়ার পরেও যদি গর্ভধারণ হয়ে থাকে, তবে সমীক্ষা প্রমাণ করে যে প্রজেস্ট্রোজেন ব্রণের গঠনের কোনো ক্ষতি বা বিরূপ প্রতিক্রিয়া ফেলে না। হরমোনাল জন্মনিরোধক ব্যবহারের সময় ইমুকন অনুমোদিত নয়। জন্মনিরোধক বড়ি সেবনকালীন সময় এই ওষুধ ব্যবহার করে থাকলে এই চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত বড়িগুলি সেবন করতে হবে। ইমুকন ব্যবহারের পরে বড়িবিহীন দিনগুলিতে যদি মাসিক স্রাব না হয়, তবে গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত হতে একটি প্রেগনেন্সি টেস্ট করা উচিত। সেবন পদ্ধতি ও পথ। মুখে সেব্য। 1 গ্লাস পানির সাথে এই বড়ি সেবন করা উচিত। কতবার এবং কখন এই ওষুধ খেতে হবে সেবন মাত্রা অংশে দেখুন। মাত্রা অতিরিক্ত সেবন
সেবনে কি করা উচিত। মাত্রাতিরিক্ত বড়ির সেবনের পরেও কোনো বিষক্রিয়া প্রকৃত হয় নাই। অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া সমূহ, অন্যান্য সব ওষুধের মতো এই ওষুধও কিছু কিছু মানুষের ক্ষেত্রে অস্থিরবোধ করতে পারে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া সমূহ, বমি বমি ভাব, ঝিমুনি ভাব, অবসন্নতা, মাথা ব্যথা, পেটে ব্যথা, স্তন ব্যথার অনুভূতি। এই ওষুধ ব্যবহারে জনিপথে রক্তক্ষরণ হতে পারে। এই লিফলেটটি উল্লেখিত অসুবিধাসমূহ ব্যতীত অন্য কোনো অর্জিত প্রতিক্রিয়া ঘটে থাকলে আপনার ডাক্তারকে অবহিত করুন। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন।